উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পুরসভা অঞ্চলে অবস্থিত অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলটি স্থাপিত হয় 1969 সালে। আসুন শোনা যাক এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষের কিছু কথা। 2005 সালে যে সময়ে আমি অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি, সেই সময়ে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 37 জন। কিন্তু আমি আমার সহকর্মী, আমার শিক্ষাকর্মী এবং পার্শ্ববর্তী যে সমস্ত মানুষজন আছে তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা সেই সংখ্যা ধীরে ধীরে বাড়াতে পেরেছি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী মনোজ ঘোষের নেতৃত্বে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের যাতে সুন্দরভাবে তৈরি করা যায়, সুনাগরিক হিসেবে তৈরি করা যায়। দীপঙ্করবাবুর বড় ছেলে শঙ্খদীপ মুখার্জি অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলের নবম শ্রেণীতে পড়ত। বাবা মায়ের পাশে দাঁড়াতেই 16 বছরের স্কুল পড়ুয়া শঙ্খদীপ পড়াশোনা বন্ধ করে পাড়ার একটি গেঞ্জি কারখানায় কাজে যোগ দেন। তিনি ছাত্রকে বলেন, কালী তোমার মাকে স্কুলে নিয়ে এসো, নতুন করে আবার ভর্তি হবে। ওই ছাত্রের পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আমরা এখানে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় না, তার পাশাপাশি আমরা কিছু সামাজিক কর্মকুশলতায় অংশগ্রহণ করে থাকি। আমাদের এই স্কুলে রয়েছে একটি বায়োগ্যাস প্ল্যান্ট, যার মাধ্যমে আমরা মিড ডে মিলের যে ওয়েস্টেজ খাবারগুলো সেগুলো ওখানে পচিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করি। এছাড়া ওই বায়োগ্যাসের ওয়েস্টেজগুলো দিয়ে আমরা শীতকালে কিচেন গার্ডেনে চাষ করি। এই মহতি উদ্যোগের স্বীকৃতি হিসেবে একে একে এসেছে নির্মল বিদ্যালয়, যামিনী রায়, শিশু মিত্র প্রভৃতি পুরস্কার। অবশেষে গত 5ই সেপ্টেম্বর এলো শিক্ষারত্ন সম্মাননা 2021। প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ওনার ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মান শিক্ষা জগতে এক চিরভাস্বর দৃষ্টান্ত হয়ে থাকবে।